আচ্ছা, শাহরুখ খানের কন্যা সুহানা খান নাকি অমিতাভ বচ্চনের মেয়ের ছেলে আগস্ত নন্দা, কে বেশি ধনী? এই প্রেমিক যুগলের মধ্যে প্রেমিকা নাকি প্রেমিক, কে আসলে বেশি ধনী, এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। চলুন দেখে আসা যাক। বর্তমান বিনোদন অঙ্গনের অর্ধেকটা জুড়েই রয়েছে তারকা সন্তানেরা। দিন দিন নিজ যোগ্যতায় তারাও জনপ্রিয় হয়ে উঠছেন তাদের বাবা মায়ের মতো। নাম উঠেছে সম্পদের খাতায়ও। এরই মধ্যে শাহরুখ কন্যা সুহানা তার জায়গাটি পাকাপোক্ত করার লড়াইয়ে নেমে চলেছেন। জানা গিয়েছে টাকার পরিমাণের কথাও তার সম্পর্কে। সিনেমা করার আগে থেকেই পরিচিত মুখ সুহানা খান, তিনি নিয়মিত মডেলিং করেন। তাছাড়া বলিউড সুপারস্টারের মেয়ে হওয়ায় বাড়তি সুযোগ সুবিধা তো রয়েছেই তার জন্য। তবে নিজের কাজে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন ইতিমধ্যে এই স্টার কিড। সুহানার প্রেমের গুঞ্জনও বলিপাড়ায় নতুন নয়। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সুহানা খান। তাদের প্রেম সম্পর্ক এখন ওপেন সিক্রেট। দ্য আর্চিস সিনেমা দিয়েই অভিষেক হয় এই দুই স্টার কিডের। প্রেমিক অগস্তা নন্দাকে শাহরুখ পরিবার বেশ আগলেই রাখেন, তেমনটা আজ পাওয়া গিয়েছে সম্প্রতি প্রকাশ হওয়া নানা ছবিতে। তবে খুব অল্পদিন ছবির জগতে পা রেখেছেন সুহানা খান, আর পা রেখেই কম কোটি টাকার মালিক হননি কিন্তু সুহানা। জানা গিয়েছে নিজের আয় থেকেই সুহানা খান বর্তমানে 12-13 কোটি রুপির মালিক হয়ে গিয়েছে। বলা যায় শুরুটা ভালোই হয়েছে এই তারকা অভিনেত্রীর। বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না এই অভিনেত্রীর। তবে জানা গেল অমিতাভের নাতির চেয়ে নাকি অনেক বেশি বড় লোক অভিনেত্রী সুহানা খান। ক্যারিয়ার শুরুর থেকেই মডেলিংয়ে ব্যস্ত ছিলেন তিনি, ফলে তৈরি হয়েছে নানারকম পরিচিতি। বেশ কিছু ইভেন্টেও কাজ করেছেন তিনি, এর ফলে আরও বেশি সোর্স তৈরি হয়েছে ইনকামের এই অভিনেত্রীর। সেখান থেকেই অর্থ উপার্জন করতে থাকেন অভিনেত্রী সুহানা খান। বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যে সুহানা খান। এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখও হয়েছেন ইতিমধ্যে সুহানা খান। সে থেকে বেশ মোটা টাকাই চার্জ করেন এই স্টারকে। অন্যদিকে অগস্তানন্দা সুহানার মতো এত কোটি টাকার মালিক হয়ে উঠতে পারেনি এখনও। তার ঝুলিতে সুহানার মতো এত টাকা নেই, কিন্তু তাদের সম্পর্কটা অর্থের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। বন্ধুত্ব হয়ে উঠেছে পারিবারিক আবহের কারণে, কারণ দুই পরিবারের দুজনের যাওয়া আসার কথা শোনা গিয়েছে ইতিমধ্যে। এবং শাহরুখের সঙ্গে অমিতাভ বচ্চন এবং তার স্ত্রী জয়া বচ্চনের যেহেতু বেশ ভালো সম্পর্ক রয়েছে, তাই এদের সম্পর্কটাও এগিয়ে যেতে পারে অনেকটা, এমনটাই ধারণা করা হচ্ছে। সুহানা এবং আগস্তাকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।